हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आमी बृष्टि आर आमार आरेकटि नतुन ब्लगे तोमादेरके अनेक अनेक वेलकाम। सकाल थेके कि कि करछि सेटाओ शेयर करब, साथे शेयर करब तोमादेर साथे किछु कथा। तो सकालबेला उठेई आमी चले आसि एई रूमटाते, कारण आमार होच्छे तीनटे रूम माने 3 BHK फ्लैट। तो एई रूमगुलोते प्रचुर परिमाणे रोद, हावा, बतास सब किछुई खूब सुंदरभावे खेले। सकाल सकाल उठे जदि जानलागुलो खुले देया हय, वेदारटार मजा नेওয়া যায়। आशेपाशटा कि सुंदर देखो। कल अनेक राते देखी खूब जोरे बृष्टि पड़छिलो, सकाले उठे देखी वेदारटा बेश ठंडा करे फेलेछे। आर एई आम गाछटा ना प्रत्येक बछर आम धरे ना, ए बछर देखछि खूब आम धरेछे। এই দেখো গাছ থেকে প্রচুর আম ধরেছে, তবে ঝড় উঠলে এই আমগুলো ঝরে পড়ে যাবে। ছোটবেলায় এই আমগুলি কুড়ি কুড়ি নিয়ে আসতাম। এই রুমটা খুব একটা ইউজ করা হয় না, শুধুমাত্র অর্কর পড়াশোনার ক্ষেত্রেই এই রুমটা আমি ইউজ করি, বা কোনো গেস্ট এলে এটা গেস্ট রুম হিসাবে ইউজ করা হয়। তো বাড়ি গিয়েছিলাম, এসে দেখছি এইগুলো না বিছানার মধ্যে নামানোই আছে, গোছানো আর বাগানো হয়নি। তো আজকে একটুখানি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেবো। চাদরটা যেহেতু পরিষ্কারই আছে, চাদরটা চেঞ্জ করছি না, শুধুমাত্র বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে নিই। মাথায় ঢোকে না যখন আমি বাড়ি যাই চারিদিকে জানলা দরজা লাগানোই থাকে, তাও যে এত ডাস্ট কোথার থেকে আসে আমার মাথায় ঢোকে না। তো এখানে ভালো করে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, কারণ প্রচুর ডাস্ট বসেছে। চাদরটা দেখি ভাবছিলাম চেঞ্জ করব না, দেখি কাল পরশুর মধ্যে এটা চেঞ্জ করে দেবো, কারণ অর্ক না পুরো পেন্সিলের যে ডাস্টগুলো হয় এখানে ফেলেছে, পুরো দাগ হয়ে গেছে। তো বিছানাটাকে ভালো করে এবার মুড়ে নিচ্ছি। সকাল থেকে উঠে এখনও চা খাওয়া হয়নি, তো নিজের জন্য এখানে একটু দুধ চা বানাচ্ছি। এবার সকালবেলায় উঠে দেখলাম একটু দুধ বেঁচে গেছে, তো ভাবলাম ওইটা দিয়ে একটু চাই বানিয়ে নেওয়া যায়। সাধারণত আমি সকালবেলায় উঠে দুধ চা খাই না, লাল চাটাই প্রেফার করি। বাট যদি এরকম দুধ বেঁচে যায় একটু পরিমাণের মতো, তো এরকম একটুখানি মাঝে সাঝে চা বানিয়ে খেয়ে নিই। তো এখানে চাটা নিয়ে বসে যাই। তারপরে প্রচুর সকাল থেকে আজকে কাজ আছে, কারণ বাড়ি এসেছি পরশু দিনকে, এখনও পর্যন্ত এসে থেকে ব্যাগটা খোলা হয়নি, ব্যাগ যে ব্যাগটা নিয়ে গেছিলাম। আর এমনিতেও ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। এবার রুমগুলোকে সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর নোংরা। যতই কাজের মাসিরা কাজ করুক না কেন, ঠিক তোমার ঘরের মধ্যে কাজ করে যাওয়ার পর এক গুচ্ছ নোংরা বেরোবেই বেরোবে। ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবে মনটাও ভালো থাকে আর শরীরগুলোও ভালো থাকে, আমি মনে করি এটা। তা বলে এটা বলছি না যে আমার ঘর খুব সুন্দর গোছানো বাগানো প্রত্যেকটা কোনা কোনা। এমন অনেক টাইম হয় যখন শরীর খারাপ হয় আর ঘর গোছানো বাগানো তো দূরের কথা, ঘরগুলো ডামাডোল হয়ে থাকে। কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, একা হাতে সব কিছু সামাল দিতে হয়, কারণ ওর পড়াশোনার দিকে শুরু করে সব কিছুই আমাকে দেখতে হয়। তো ওই জন্য সেইভাবে যে গুছিয়ে বাগিয়ে রাখি সব সময় তা কিন্তু না। দেখো বেলকানির গাছগুলোকে অনেকদিন পর দেখলাম, এইগুলো তো হচ্ছে আমার ছোটো ছোটোর বাচ্চা মানে সন্তান, এগুলোকে পুঁতেছিলাম মানে যত্ন সহকারে বড় করেছি। তো এখানে পুদিনা পাতার গাছটা বেশ বড় হয়ে গেছে জানো তো, এই পুদিনা পাতার গাছটা একটু ছেঁটে দিই, তাহলে কি আর একটুখানি গজাতে সুবিধা হবে। একটুখানি ডালপালাগুলো ছেঁটে দিলে বলে নাকি পুদিনা পাতার যত উপর থেকে ডগ কাটা হয় তত নাকি সুন্দরভাবে গজাতে স্টার্ট করে। এতদিন ছিলাম না, বেশ মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে গাছটা। তো পুদিনা পাতার ডালগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আজকে এটা দিয়ে একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু গরমকাল চলে এসছে, এরকম টাইপের চাটনি বা শরবত খুব ভাল লাগে। এই পেস্টটা বানিয়ে রাখলে তোমরা এমনিতেই অটোমেটিকলি ঘরে সহজেই শরবত বা চাটনি বানিয়ে ফেলতে পারবে। তো চলো এখানে পুদিনা পাতার গাছটাকে কেটে ফেলি, তারপরে একটুখানি জল টল দিয়ে দেবো। এই দেখো কতগুলো বেরোলো দেখলে পাতা, তাও অনেকটা আছে এখনও। কারি পাতার গাছটাও বেশ সুন্দর হয়েছে দেখো, ঝাঁকড়া ঝুঁকড়া। তো চলো এইগুলোকে নিয়ে গিয়ে রান্নাঘরে রাখি গা, এরপর ধুয়ে টুয়ে কাজ শুরু করব। বাড়ি গেছিলাম, বাড়িতে মায়ের উপরের ছাদে দেখছি খুব সুন্দর পুদিনা পাতার গাছ হয়েছিল। এবার মাকে বলেছিলাম মা কটা ডাল দেবে, তো এই ডালগুলো যদিও বা আমার মাই এনে দিয়েছিল এখান থেকে এত বড় বড় হয়েছে, কিন্তু আবার দেখো ওই ডালই মা যখন গাছগুলো লাগিয়েছে কিন্তু মায়ের পাতাগুলো দেখো কত ছোট ছোট গাছের, কিন্তু আমার পাতা গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই ডালগুলো দিতে বলেছিলাম, তো মা পুরো গাছ সমেত উঠেই আমাকে দিয়ে দিয়েছে।
ওইগুলো এখন সাইডে রাখলাম, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে রান্নার মাসি ব্রেকফাস্টে পরোটা বানিয়ে দিয়ে গেছে, কিছুটা পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ আটা দুটোকেই মিক্স করে পরোটা বানিয়েছে। আমার না শুধু ময়দার পরোটা খুব একটা পছন্দের না, ওই জন্য আটা ময়দা মিক্স করেই বানাতে বলি, লুচিটাও আমি তাই বলি বানাতে। আর এখানে একটা আলুর তরকারি করেছিল ঝাল ঝাল, রান্না টান্নার দিক থেকে বেশ ভালোই রান্না করে। আর ওই যো লাল চাটা আজকে সকালবেলায় খাওয়া হয়নি, দুধ চা করে খেয়ে নিয়েছিলাম, তো মাসি লাল চাটাও করে দিয়ে গেছিলো, তো সেটাকে একটু গরম করে আমি নিয়ে নিলাম। যদিও বা এগুলো গরম করতে প্রবলেম হয় না, মাইক্রোওভেনের মধ্যে 1 মিনিটের মতো ঢুকিয়ে দিলেই মাইক্রোওভেন থেকে গরম গরম খাবার বেরিয়ে আসে। তো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আরও অনেক কাজ আছে আজকে, সেগুলোকেও করতে হবে। তো এখানে পুদিনা পাতাটাকেও বেছে নিই এই টাইমটাতে, কারণ এই টাইমে যদি পুদিনা পাতাটা আমি না বাছি আর টাইম পাবো না। রান্নার মাসি তো রান্না করে দিয়ে গেছে, তো সেইভাবে রান্নার দিকে কোনো রকম আজকে কিছু করব না, যা আছে ওই দিয়েই খেয়ে নেবো। একটা দুটো পদ বলি রান্নার মাসিকে ছেড়ে দিতে, কখনো কখনো ভিডিও শ্যুটের জন্য রেখে দিতে বলি, মানে প্রতিদিন তো আর ভিডিও শ্যুটে এই ব্লগ শেয়ার করা যায় না, মাঝে মাঝে তোমাদের সাথে রেসিপিও শেয়ার করি, ওই জন্য মাঝে মাঝে রান্না করাটা স্কিপ করতে বলি, যাতে আমি করে নেবো রান্না এটা বলে। তো এখানে ডালগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, এই ডালই পুঁতে দেবো, আশা করছি হয়ে যাবে, কারণ আগেরবারে মা কিন্তু এইরকম ডালই পুঁতে দিয়ে গেছিলো। আর এখন পুদিনা পাতার গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এবারে দেখা যাক। আমার হাতে আবার খুব একটা যে গাছ লাগে তা না, কিন্তু আমার মায়ের হাতে খুব সুন্দর গাছ লাগে যায়, মানে একটা মরা গাছও কী করে যে বেঁচে যায় আমি বুঝি না। কিছু কিছু মানুষের হাতে গাছ খুব ভালো লাগে, এটা কিন্তু বিশ্বাস করতেই হবে, আমি দেখেছি অনেকের হাতে কিন্তু খুব ভালো গাছ লাগে। তো এইরকম মোটা মোটা ডালগুলোকে একসাথে নিয়ে নিয়েছি, এবার চলে যাই বেলকনিতে। এই টবটা খালি রেখেছিলাম, তো এই টবটার মধ্যে আমি পুঁতে দেবো পাতাগুলো, মানে এই ডালগুলোকে, আশা করছি হয়ে যাবে, আর যদি না হয় তো মাই ব্যাড লাক, আমার তো আর কিছু করার নেই, চেষ্টা তো করেছি, যদি না লাগে সেটার কিছু করার নেই। তো চলো গাছটাকে পুঁতে দিই, সাথে একটু জল দিয়ে দিই। এই মাটিটা মায়ে রেডি করে দিয়ে গেছিলো, প্রত্যেকটা টবের মধ্যে সার আর মাটি একসঙ্গে দিয়ে চলে গেছিলো, যাতে কোনো গাছ টাছ নিয়ে এলে আমি যাতে মানে এসে পরেই গাছগুলোকে পুঁতে ফেলতে পারি। আমি আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু বেশ হয়। মেয়েদের অর্ধেকটা সংসারই মনে মারাই গুছিয়ে দেয়, আমার এই পুরো সংসারটাই মাই গুছিয়ে দিয়েছে। ছোটোর থেকে সেইভাবে কোনো কাজকর্ম আমি জানতামই না, না করেছি, না কোনো দিন শেখার আগ্রহ ছিল। সত্যি বলতে মা না থাকলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না, কারণ প্রচুর জায়গায় আমরা ঘর শিফট করেছি, তখন মাকে এক ডাকে পেয়ে গেছি, এমনকি আমার যে কোনো শরীর খারাপে মাকে এক ডাকে পেয়েছি, আমার যে কোনো বিপদে আমি আমার মাকে এক ডাকে পেয়েছি। উনি কিন্তু ভীষণ অসুস্থ থাকে, তারপরও কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে উনি আমাকে সাহায্য করতে চলে আসেন। পুরো সংসারটাই মায়ের গোছানো, তবে এই যখন ফ্ল্যাটটা আমি কিনি, তখন এই ফ্ল্যাটটা কেনার সময় মা আসতে পারেনি, বাবা এসে কিন্তু আমার ঘরদোরগুলো গুছিয়ে দিয়ে গেছিলো। তারপর যখন গৃহপ্রবেশের সময় পুজোর সময় এসেছিল, তখন কিন্তু এসে সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে চলে গেছে। যতবারই আসে ততবারই কিন্তু অনেকগুলো কাজ আগের থেকে হাত বাটিয়ে করে দেয়, যাতে পরবর্তীকালে আমার কোনো অসুবিধা না হয়। নিজে শরীর অসুস্থ, কিন্তু কি বলতো, বাড়িতেও কাজ করে আবার এখানে এসেও কাজ করে, কিন্তু আমি যদি বাবার বাড়ি যাই তখন কিন্তু মা একটা কথাই বলে, ওখানে তো করিস, এখানে নাই আমি করি, একটু রেস্ট নে দুদিন। কিন্তু এই কথাটা যখন আমি এখানে এসে মাকে বলি, তখন মা বলে, আরে বাবা তুই নে রেস্ট, আমার রেস্ট লাগবে না। তো এই কথাগুলো বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল, মানে টিফিন খাবার বাসনগুলো মাজা হয়ে গেল। আর এখানে দেখো টেবিলটার অবস্থা খুব খারাপ, মানে সেই গেছি, আর এত ডাস্ট হয়েছে কিছু বলার নেই। এই যে পেপারটি ইউজ করছি, এটা কিন্তু কোনো পেপার না, বাচ্চাদের যে ওয়াইপসগুলো হয় সেইগুলোই। এবার বলবো নতুন ওয়াইপস, না না একদমই না, নতুন ওয়াইপসগুলোকে নষ্ট করি না, এইগুলো যেগুলো ইউজ হয়ে যায় পরিষ্কার থাকে ওয়াইপসগুলো, হয়তো কখনো সকনো দেখবে মাঝে মাঝে আমরা বাচ্চারা পরিষ্কার থাকলেও মাঝে মাঝে মুখটুক মুছিয়ে ফেলি, কিন্তু পরিষ্কার থেকে যায় ওয়াইপসগুলো, সেগুলোকে ফেলি না, এইভাবে রেখে দিই আমি যত্ন করে। এরপর যখন টেবিল বা এগুলো মোছামুছি কিছু করার থাকে, কলিন বা প্লেন জল দিয়ে একটুখানি ভিজিয়ে এগুলো মুছিয়ে নিই, কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো,
আর যাদের এরকম মোছামুছির জন্য একটা নরম কাপড় আছে তারা এমনি কাপড় দিয়েই মোছো, কারণ আমার কাছে থাকে, আমি ওয়েস্ট করি না বলে আমি রেখে দিই। এগুলো বেশ ভালো কাজে লেগে যায়, এগুলো বেশ আয়না মুছতেও বেশ ভালোই কাজে লাগে। তো এখানে মাইক্রোওভেন আর টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ এতদিন ছিলাম না, প্রচুর ডাস্ট জমে গেছে। আর এদিকে ফল টলের ঝুড়ি একদম ফাঁকা, একদিন বাজার গিয়ে সব বাজার করে আনতে হবে, যা চলছে ওই দিয়েই চালিয়ে দিচ্ছি কদিন কাজ। তো টেবিলের মধ্যে আমি এগুলোই সাজিয়ে রাখি, আর এই মিউজিক স্পিকারটা আমার সবসময় কাজে লাগে, কারণ আমি গান শুনতে বড্ড বেশি ভালোবাসি, গান শুনতে শুনতে কাজ করতে খুব ভাল লাগে। আর এই দিকের অবস্থাটা দেখো, ডামাডোল হয়ে আছে আমার ঘরের অবস্থা, দেখছো বললাম না ঘরে প্রতিটা কোণা তুমি পারফেক্ট পাবে না, কুচকুটা আছে তাই জন্য। তবে হ্যাঁ, ও যে খুব একটা ঘর অপরিষ্কার করে তা না, তবে এই যে কদিন আগে এসলাম, আসার পর ওর যা যা জিনিসপত্র আছে ওগুলোকে ওইভাবে বের করে ব্যাগগুলোকে অগোছাল করে রেখে দিয়েছে। এবারে বাড়ি গিয়ে তিনটে শাড়ি নিয়ে এসেছি, এই তিনটে শাড়ি আমার খুব প্রিয়, তো এই তিনটে শাড়ি এবারে নিয়ে এসেছি, আর সাথে কিছু খেলনা পাতি ঢুকিয়ে দিয়েছে অর্কর মামা। দেখো মামার বাড়ি গেলে আর কিছু হোক না হোক অর্কর বেশ ভালোই ফায়দা হয়। এই যে দেখো একটা ডার্ক ফ্যান্টাসির এত কিছু দিয়ে পাঠিয়েছে, আমি নিজেই যাই না ব্যাগের মধ্যে, আজকে যখন ব্যাগটা খুলছি তখন দেখছি এগুলো ভরা রয়েছে, মানে বুঝতে পারছো এগুলো তো মামা মামির গিফট, প্লাস দাদা দিদা কিন্তু দিয়েছিল সেগুলো কিন্তু বাসে খাওয়া হয়ে গেছে ওর। তবে হ্যাঁ, আমি চকলেট ফ্রুটি এগুলো একটু অ্যাভয়েড করি, কিন্তু প্রত্যেকবার বাড়ি গেলে এটা এটার বিপরীত হয়ে যায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমার জন্য কি পাঠায় আমার দাদা, আমার জন্য আমার দাদা এক বক্স করে ওষুধ পাঠায়, যেটা আমার কাজে লাগে বড্ড বেশি, কারণ আমি গেলেই একটা কথাই বলি আমাকে এক গুচ্ছ ওষুধ দিবি, যেগুলো আমার বড্ড কাজে লাগে। আমি এমনিতেও মেডিসিন ছাড়া এক পাও চলতে পারি না, শরীরে প্রচুর প্রবলেম চলে এসেছে এইটুকু বয়সে, কিছু করার নেই, মানুষের যখন চিন্তা ভাবনা টেনশন এগুলো শরীরের উপর ভর করে দেয় না, তখন তোমার শরীর এমনিই অসুস্থ হয়ে যাবে। তো এমনিতেও আমার দাদা এমনিতে ওষুধের দোকান আছে তোমরা জানো, তো ওষুধ ফষুধগুলো আমি মোটামুটি পেয়েই যাই ওখানে। তো দেখতে দেখতে দেখো পুরো ঘরটাই গোছানো বাগানো হয়ে গেল, আর টেবিলটাকেও ঠিকঠাক জায়গায় সেট করে নিচ্ছি, কারণ ঠিকঠাক জায়গায় কোনো জিনিস যদি পারফেক্ট না থাকে ঘরটা কেমন যেন একটা লাগে দেখতে। এই দিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাথরুমে এসে দেখি বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, তো এখানে আমি একটা নতুন ব্যাগ বের করে নিচ্ছি। এমন নয় যে আমি কোনো ব্র্যান্ড ইউজ করি, আমি এরকম মোটামুটি লাক্স কখনো বা কখনো প্লামে যখন যেটা মন হয় তখন সেটা নিয়ে আসি, যখন স্পেন্সারে খুব ভালো অফার চলে তখন সেটাই ইউজ করি বডি ওয়াশের ক্ষেত্রে। আর বডি অয়েলের ক্ষেত্রে প্লামের এখন বডি অয়েলটা ইউজ করছি, বেশ ভালো, কিন্তু ফ্রেগ্রেন্সটা খুব ভালো। আর ফেস ওয়াশ উপটেনের ফেস প্যাকটা ইউজ করছি মামাআর্থের। তো এখানে মোটামুটি আমার স্নানটা সারা হয়ে গেল, স্নান টান সেরে এখন যেইটুকুই নর্মাল স্কিন কেয়ার করি সেইটুকুই করে ফেলবো, কিছুই না, ফেস ওয়াশ করে নিয়েছি মুখটার মধ্যে। অ্যাকচুয়ালি কি জানো তো, মামাআর্থের যে উপটেন ফেস ওয়াশটা আছে আর ফেস প্যাকটা আছে খুব ভালো শ্যুট করেছিল আমার স্কিনের মধ্যে, তো এখন ফেস ওয়াশটাই মোটামুটি ইউজ করছি। আর প্লামের যে প্রোডাক্টটা হয় গ্রিন টি প্যাকটা সেটা ইউজ করছি। এখানে হালকা করে মুখের মধ্যে সিরাম নিয়ে নিচ্ছি, কোনো ক্রিম অ্যাপ্লাই করবো না, জাস্ট সিরাম নিয়ে মুখটাকে ছেড়ে দেবো, ব্যাস এইটুকুই করি আপাতত। আর সিরামটা যদি কেউ জানতে চাও কি, সেটা হচ্ছে বায়োটিনে রোজ হিপ সিরাম। সব কাজ সারা হয়ে গেলে অর্ককে নিয়ে একটু পড়তে বসাই, এখন যদিও বা ওর সাথে আমাকে বসতে হয় না, ও নিজের হোমওয়ার্ক নিজেই করে ফেলে, নিজের পড়া থাকলে নিজেই করে ফেলে, আর যদি হোমওয়ার্ক নাও থাকে ও কিন্তু সকালবেলায় উঠে একটা টাইম নিজের মতো করে পড়তে বসে। তো ওই দিকেও পড়ুক, আর আমি এইদিকে বানিয়ে ফেলছি পুদিনা পাতার যে চাটনিটা বলেছিলাম, মানে এই পেস্টটা দিয়ে তোমরা কিন্তু সবই বানাতে পারো, শরবতটাও খেতে পারো। তবে হ্যাঁ, আমার এখন যেহেতু গরম পড়েছে, গরমে কিন্তু কাঁচা আমটা ইউজ করো লেবুর বদলে, দেখবে টেস্টটা অনেকটা বেশি ভালো লাগবে। আমার কাছে যেহেতু কাঁচা আমটা ছিল না, তো আমি কাঁচা আমটা দিইনি, তার জায়গায় লেবুটাই দিচ্ছি। অনেকে লেবু না দিলে টক দইও দিতে পারো সেই জায়গায়। তো আমি এখানে দু চার কোয়া রসুন নিয়ে নিচ্ছি, শরবতে যদি এই পেস্টটা দাও তাহলে রসুনটা না দেওয়াটাই বেটার আমি বলবো, তবে আমি একটুখানি এটা চাটনি হিসাবেই খাবো, তো ওই জন্য আমি রসুনটা দিচ্ছি। এখানে হাফ
হাফ স্লাইসের মতো লেমন নিয়ে নিচ্ছি। ওই লেমন না দিতে চাইলে কাঁচা আম দিতে পারো, কাঁচা আমটা কিন্তু খুব ভালো টেস্ট দেয়। আর না হলে তোমরা টক দই দিতে পারো। আর কটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পুদিনা পাতা আর ধনে পাতা এদিকে রয়েছে ধোয়া। আমি কিন্তু ডান্ডিগুলো একটাও ফেলবো না পুদিনা পাতার, কারণ আমি একটা জিনিস জানি, পুদিনা পাতার ডান্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভার থাকে, ধনে পাতার ডান্ডিতেও কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভার থাকে। তো একদমই আমি ফেলবো না, ওয়েস্ট করবোই না। তো এখানে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো, আর ওই যে পুদিনা পাতা এগুলো রেখেছিলাম, ধনে পাতা, ধনে পাতা আর পুদিনা পাতাটা সমান সমানই নিয়েছি, কোনোটাও কম কোনোটাও বেশি নিইনি। আর যারা একদমই পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করে না, তারা একটুখানি পুদিনা পাতার ফ্লেভারটা কম নিতে পারো, মানে পাতাটা একটু কম নিতে পারো। এখানে লেবুটাকেও দিয়ে দিচ্ছি, সাথে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর মিষ্টি, দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেবো। এবার ভালো কোনো কন্টেনারে ভরে এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো, যখন যা খেতে ইচ্ছা করবে, মানে হয়তো ওই পকোড়া টকোড়া ভাজলে তার সাথে ওই চাটনিটা খুব ভালো লাগে, গরম ভাতেও ভাল লাগে, আর সাথে যদি রসুনটা না দাও এটা কিন্তু শরবত হিসাবেও খুব ভাল লাগে। ঠিক এখানে ফ্রিজের মধ্যে স্টোর করে আমি রেখে দিলাম, যখন যেটা কাজে লাগবে করা হবে। আজকে কী কী রান্না হয়েছিলো দেখাই, সরি, এটাই সেই আলুর তরকারিটা। এখানে মাছের কারি টাইপের করেছিল, ওই আলু দিয়ে হালকা গ্রেভি টাইপের। এখানে ডাল ছিল, আর সাথে ছিল এখানে অর্ক ডিম সেদ্ধ, কারণ মাছগুলোই বড্ড বেশি কাটা, ওই জন্য মাছ দেবো না আজকে, ডিম সেদ্ধটাই দেবো। আর আছে হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে, মানে সজনে নরম ডাঁটা দিয়ে একটু ওই পোস্ত টাইপের। খুব একটা পছন্দ করি না পোস্ত, তাও খেতে হয়, কি আর করা যাবে। আসলে এসে থেকে তো আর বাজার যাওয়া হয়নি সেইভাবে, ওই জন্য যা হাতের কাছে ছিল সেগুলো দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে মাসি। এই তো লাঞ্চটা নিয়ে নিই, অর্ককে খাইয়ে দিয়েছি, অর্ক খেয়ে দিয়ে এখন একটু খেলছে, আর এইদিকে আমি আমার ততক্ষণে লাঞ্চটা করে ফেলবো, তারপরে বসে পড়বো এই ভিডিওটাকে নিয়ে এডিটিংয়ে। কারণ যেদিনকার ভিডিও সেদিনকে এডিট না করলে আর সেটা হয়েই ওঠে না, রয়েই যায়। আর তারপরে কী বলতো, আমার ফোনের স্পেসটা তো বিশাল কিছু না যে ভিডিও রেখে দিয়ে 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 করা যাবে, সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গেই সব ভিডিওগুলোকে ডিলিট করে ফেলতে হয়, কিছু করার নেই, স্পেস একদমই কম থাকে। আর যেহেতু আমি নর্মালি প্রতিদিন ডেলি ব্লগই দিই, তো ওই জন্য ডেলি ভিডিও করে সেদিনকে এডিট করে আবার সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হয়, এই যা আর কি। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, আর বেশি ব্লগটাকে বড় করব না, কারণ বেশি ব্লগটাকে বড় করলে তোমাদেরই বিরক্ত লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলাই রাখা আছে, অবশ্যই কমেন্ট করতে গেলে তোমাদের কোনো চার্জ দিতে হবে না, আর একটা লাইক অবশ্যই করবে, যাতে আর কিছু না হোক আমি একটুখানি মোটিভেট হই। তোমরা সাপোর্ট করছো বলেই হয়তো আবার একবার ঘুরে দাঁড়াবার শক্তিটাকে ফিরে পেয়েছি। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম, আজকের মতো বিদায়, কাল দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের অনেকটা পরিমাণ যত্ন নিও।